আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইং ইজি লার্ন 24। আজ আমরা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আলোচনা করব। আজকে আমি নবম শ্রেণীর ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তার আগে সবাইকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা, যাতে পরবর্তী সবার আগে সকল অ্যাসাইনমেন্টের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আমি তার আগে একটু প্রশ্নটা সম্পর্কে আলোচনা করে নেব। দেখো, তোমাদের এই অ্যাসাইনমেন্টে একটা হচ্ছে ইউনিট 5 লেসন 1, এখানে দিয়েছে দ্য গ্রেট অফ মাইটি রিভার। এটা একটা এখানে হোমওয়ার্ক হচ্ছে সেকশন ডি, একটা উইথ ক্লু আছে, অর্থাৎ একটা শূন্য স্থান নিচে ক্লুজ আছে, এই ক্লু দিয়ে পূরণ করতে হবে। আর পরেরটি হলো ইউনিট 5 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট, অর্থাৎ মানুষ এবং জলবায়ু সম্পর্কে। এটা ডাব্লিউএস বা হোমওয়ার্ক হচ্ছে তোমাদের সেকশন ডি, অর্থাৎ একটা কমপ্লিটিং স্টোরি করতে হবে এবং সে সম্পর্কে একটা ইয়া লিখতে হবে। তোদের প্রশ্নটা সেটা বুঝাই দিচ্ছি। এখানে দেখো অ্যাসাইনমেন্ট টাইটোরিয়াল আছে, টিচার উইল চেক ভোকাবুলারি গ্রামার অ্যান্ড স্পেলিং। তোমার ভোকাবুলারি গ্রামার এবং স্পেলিং সম্পর্কে ভালো করে দেখবে এবং তার উপর ভিত্তি করে তোমাকে উত্তম বা অতি উত্তম বা অগ্রবর্তী প্রয়োজন যেভাবে হোক মার্কিং করতে সক্ষম হবে। তো আমি তোমাদের এ পর্যায়ে একটি নমুনা উত্তর এখানে দেখাবো। এই উত্তরটা দেখে এখান থেকে তোমরা ধারণা নিতে পারবে, যেখান থেকে তুমি তোমার মতো করে তৈরি করতে পারবে। আর অনেকে হেডিংয়ের ব্যাপারে কথা বলে, আসলে হেডলাইন বা হেডিংটা প্রথম যেটা আছে সেটাই দিবা তোমরা, যেটা দেওয়া আছে। দেখো, ডি নাম্বার, কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজান লাইফস উইথ ওয়ার্ড ফ্রেশ দ্য বক্স। এখানে অনেকে বুঝতে পারো যে শুধুমাত্র তুমি অ্যান্সারগুলি লিখবা, আসলে না, এখানে বলে দিয়েছে কমপ্লিট দ্য সামারি, অর্থাৎ পুরো সামারিটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ তোমাকে পুরোটাই লিখতে হবে। লিখে তোমরা যেটা অ্যান্সারটা তোমার নিচে আন্ডারলাইন করে দিতে পারবা। এখানে নিচে ক্লুগুলো দেওয়া ছিল, আমি তোমাদের ক্লুগুলো দেখালাম না, ডাইরেক্ট সেই ক্লুগুলো দিয়ে পুরো উত্তরটা আমি এখানে করে দিয়েছি। দেখো, মেহেরজান ইসে টপিক্যাল হোমলেস ওমেন। মেহেরজান একটা গৃহহীন মহিলা, হু লিভস ইন এ স্লাম, যে একটা বস্তিতে বাস করে। শি লস্ট হার শেল্টার, সে তার বাসস্থান হারিয়েছে অ্যান্ড প্রপার্টিস, এবং জমি জমা বা সম্পত্তি, ডিউ টু দ্য ইরেশন অব দ্য রিভার, নদী ভাঙ্গলের ফলে, যমুনা নদীর। শি অলসো লস্ট হার ফ্যামিলি, সে তার পরিবারকেও হারিয়েছে। হার হাজব্যান্ড হ্যাড ডাইড, তার স্বামী মারা গিয়েছে, অফ ডিসেস কস্ট বাই প্রভার্টি, রোগে এবং দারিদ্রতায়, অ্যান্ড শর্টেজ অফ ফুড, এবং খাদ্যের অভাবে। নাও বর্তমানে শি ইজ অনলি এ স্লাম ডুয়েলার্স, বর্তমানে সে একজন বস্তিবাসী বা বস্তির নারী। লাইক মেহেরজান, মেহেরজানের মতো, দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ রয়েছে, হু হ্যাভ বিকাম দ্য ভিকটিম, যারা এটার ভিকটিম অফ রিভার ইরেশন, নদী ভাঙ্গনের। রিভার ইরেশন ইজ স্টিল পোজিং থ্রেট, নদী ভাঙ্গন বর্তমানে একটা হুমকি দিয়ে যাচ্ছে, টু দ্য লিভস অ্যান্ড প্রপার্টিস, মানে থাকার স্থানকে এবং সম্পদে, অফ থাউজেন্ড অফ পিপল, হাজার হাজার মানুষের মাঝে। পিপল লিভিং ক্লোজ টু, মানুষ তারা যত নিকটে বাস করে দ্য রিভার নদীর, আর দ্য মোস্ট লাইকলি ভিকটিম অফ দ্য রিভার ইরেশন, তারাই মূলত নদী ভাঙ্গনের শিকার। ইস ইয়ার, প্রতি বছর, অ্যাবাউট 1 লাখ পিপল, 1 লক্ষ পিপল বিকাম হোপলেস, গৃহহীন হচ্ছে বা বাড়িহারা হচ্ছে, ডিউ টু দ্য রিভার ইরেশন, নদী ভাঙ্গনের ফলে, ইন বাংলাদেশে। মেহেরজানস লাইফ, মেহেরজানের জীবন ইজ জাস্ট 1 এক্সাম্পল, শুধুমাত্র একটা উদাহরণ অফ হাউ ক্লাইমেট চেঞ্জ, কীভাবে মানে জলবায়ু পরিবর্তনের ফলে এফেক্ট দ্য লিভস অফ থাউজেন্ড অফ পিপল, হাজার হাজার মানুষের জীবনে কী ঘটে। তোমরা এটা অবশ্যই লিখবা এবং তোমরা উত্তরগুলো কখনোই লাল কালি দিয়ে করবা না, আমি তোমাদের বোঝানোর স্বার্থে লাল কালি দিয়ে এখানে দিয়ে দিয়েছি। এরপর দেখো ডি নাম্বারটা, আমি তোমাদের প্রশ্নটা এখানে তুলে দিয়েছি তোমাদের বোঝানোর স্বার্থে। দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার এক্সপোজিং ইয়ার কনসার্ন। একটা চিঠি বা একটা প্রতিবেদন লেখো একটা সংবাদপত্র প্রকাশকের কাছে, অ্যাবাউট গ্রোয়িং ডিফরেস্টেশন ইন ইউর এরিয়া, তোমার এলাকার বন উজাড় এর বিষয়ে। ডিসক্রাইব, বর্ণনা করা, হাউ ডিফরেস্টেশন ইজ চেঞ্জিং ইউর এনভায়রনমেন্ট, কীভাবে বন উজাড়টা তোমার পরিবেশটাকে পরিবর্তন করে দিচ্ছে। অলসো সাজেস্ট এবং
তুমি পরামর্শ দাও, হোয়াট অ্যাকশন কুড বি টেকেন টু স্টেপ কাটিং ডাউন, কিভাবে কোন কোন পদক্ষেপ নিলে বৃক্ষ নিধন বন্ধ হবে। ফলো দ্য ক্লোজ বিলো, নিচে যে যে ধরনের ক্লোজগুলো আছে এগুলো দিয়ে লিখতে হবে। দেখো, প্রথমে বলছে ডেঞ্জারাস কস্ট বাই ডিফরেস্টেশন, বন উজাড়ের যে ক্ষতিকারকতাটা সেটা, ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমস্ফিয়ার, বিশ্বায়নে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, দ্য গ্রিন হাউস ইফেক্ট মেকিং পিপল অ্যাওয়ার অফ দ্য এভন ইফেক্ট অফ ডিফরেস্টেশন, মানুষদের মাঝে বন উজাড় সম্পর্কে সচেতনতা তৈরি করা, মেকিং অ্যান অ্যাকশন প্ল্যান টু স্টেপ ডিফরেস্টেশন, এবং কিছু পদক্ষেপ নেওয়া যাতে বন উজাড় বা বন নিধন অপরিকল্পিতভাবে বন্ধ হয়ে যায়। এটা দেখো, আমি আমার মতো করে একটা নমুনা উত্তর করে দিয়েছি, তোমরা এখান থেকে ধারণা নিয়ে তোমরা করতে পারবা। প্রথমে যে কোনো প্রতিবেদন লিখলে নিজের তারিখ এবং নাম যেহেতু লিখতে হয়, আমি দিয়েছি উদাহরণ হিসাবে 18 অক্টোবর 2020, তোমরা নভেম্বর দিবা। দ্য এডিটর, দ্য ডেইলি স্টার, যে কোনো একটা পত্রিকার নাম তুমি ইচ্ছা করলে প্রথম আলো বা অন্য অন্য দিতে পারো। কারণ বাজার ঢাকা, তুমি ইচ্ছা করলে তোমার অন্য এলাকার নাম দিতে পারো। স্যার, আই শ্যাল বি হাইলি অবলিগেট, আমি উচ্চ খুশি হব ইফ ইউ কাইন্ডলি পাবলিশ দ্য ফ্লোয়িং লেটার, যদি আপনি আপনার আপনি প্রকাশ করেন, ইন ইউর স্টেটমেন্ট ডেইলি ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য পাবলিক সিনসিয়ারলি ইয়ার্স, মানে জনগণের মতামতগুলো যদি বা জনগণের ইচ্ছাগুলো যদি আপনি আপনার পত্রিকার মাধ্যমে প্রকাশ করেন, সিনসিয়ারলি ইয়ার্স মামুন, আপনার প্রিয় মামুন এটা নাম আর কি, তুমি তো নিজেদের নাম দিতে পারবা। তো এখানে দেখো, হাউ ডিফরেস্টেশন চেঞ্জিং এনভায়রনমেন্ট, যেহেতু একটা হেডিং দিতে হবে, আমরা দিছি যে হাউ ডিফরেস্টেশন চেঞ্জিং এনভায়রনমেন্ট, কীভাবে বন উজাড় পরিবেশটাকে পরিবর্তন করতেছে। তো দেখো, ডিফরেস্টেশন মিন্স, বন উজাড় মানে কাটিং ডাউন ট্রিজ ইন লার্জ নাম্বার, মানে গাছ কেটে ফেলা অনেক বেশি করে বা অপরিকল্পিতভাবে। দ্য কজ অফ ডিফরেস্টেশন আর মেনি, বন উজাড়ের ক্ষতিকারকতা অনেক। বাংলাদেশ ইজ দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম একটি ঘনবসতিপূর্ণ দেশ। দিস হিউজ নাম্বার অফ পপুলেশন, এই ব্যাপক জনসংখ্যার মাঝে নিডস মোর শেল্টার, অনেক বাড়ির স্থান প্রয়োজন, এগ্রিকালচারাল ল্যান্ড, কৃষি জমি প্রয়োজন, ফুয়েল তেল প্রয়োজন, ফার্নিচার আসবাবপত্র ইটিসি ইত্যাদি। ফর অল দিস রিজন, এসব কারণে পিপল কাট ট্রিস, মানুষ গাছ কেটে ফেলতেছে। মোর ওভার, যদিও দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল, কিছু অসৎ মানুষ হু কাট ট্রিস, তারা গাছ কাটে ইন আওয়ার ফরেস্ট টু মেক মানি, তাদের পকেট ভরার জন্য বা অবৈধভাবে তারা লাভবান হওয়ার জন্য বন উজাড় করে। দ্য ইফেক্ট টু ডিফরেস্টেশন, বন উজাড়ের ক্ষতিকারকতা আর টু মেনি টু জিরো, এত বেশি যে বর্ণনা করে শেষ করা যাবে না। দিস ডিস্ট্রাকশন ডিস্টার্ব দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স, এটি আমাদের বাস্তুতন্ত্রতে বা বাস্তু সংস্থানে অনেক ক্ষতি করে বা অনেক বিরক্ত করে। দ্য এক্সিস্টেন্স ইন অ্যানিমেল আর গ্রোয়িং, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, আর গোয়িং টু বি থ্রেটেন্ড, তারা হুমকির মুখে পড়তেছে। ডিউ টু ডিফরেস্টেশন, বন উজাড়ের ফলে কার্বন ডাইঅক্সাইড ইজ ইনক্রিজিং ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী বেড়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলশ্রুতিতে দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং ওয়ার্মার, বিশ্বটা দিন দিন উষ্ণ হয়ে যাচ্ছে। দ্য সি লেভেল, সমুদ্রপৃষ্ঠ ইজ রেইসিং অ্যাট মেনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, ইজ গোয়িং টু বি ইনগ্রেডেন্ট বাই দ্য সি অ্যান্ড রিসেন্ট ফিউচার, ভবিষ্যতে অনেক নদী শুষ্ণ বা উষ্ণ হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে নিউ এরিয়া, নতুন এলাকা অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের আর টার্নিং ইন টু ডিসার্ট অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন, একদম ডিফরেস্টেশনের ফলে মরুভূমির মতো হয়ে যাবে। ইট অলসো কসেস সিরিয়াস ড্যামেজ টু দ্য সোয়েল, এটা মাটির ব্যাপক ক্ষতি করবে। অ্যাজ ট্রিজ গিভ প্রোটেকশন, যেহেতু গাছ মাটিটাকে নিরাপদ রাখে, টু সোয়েল, মাটিটাকে অ্যাজ সোয়েল যথারীতি। ইন দ্য ইন্ড, শেষে দ্য সোয়েল গেটস সেডিমেন্ট ইন দ্য রিভার বেড অ্যান্ড কসেস ফ্রিকুয়েন্ট ফ্লাডস, এটা বন্যাও মাটিটাতে বন্যায় চলে যাবে। সো তাই ইফ উই ডিস্ট্রয় ট্রিস অ্যাট র্যান্ডম, যদি আমরা অপরিকল্পিতভাবে গাছ কেটে ফেলি, ওয়ান ডে একদিন দ্য কান্ট্রি উইল টার্ন ইন টু এ গ্রেট ডিজার্ট, দেশ একটা মহা বিপদে পড়ে যাবে। দে উইল বি ডিস্ট্রয়েড, তারা যেগুলো ক্ষতি করবে, দে উইল বি নো রেইন, কোনো বৃষ্টিপাত হবে না, অ্যাজ এ রেজাল্ট, এর ফলে আওয়ার অ্যাগ্রিকালচারাল, আমাদের কৃষি উইল ফেস এ গ্রেট ক্রাইসিস, একটা মহা বিপদে পড়ে যাবে। দ্য কান্ট্রি উইল বি আনসুইটেবল,
দেশটি আনসুইটেবল ফর লিভিং, বসবাসের অনুপযোগী হয়ে যাবে, অ্যান্ড ভেরিয়াস ন্যাচারাল ক্লাইমেটিস, মানে বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে, লাইক যেমন ফ্লাড, বন্যা, ড্রট, স্ট্রম ইটিসি। উইল ভিজিট আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশে সর্বদাই আসবে। ইমিডিয়েট মিশার শুড বি টেকেন, খুব দ্রুত কিছু পদক্ষেপ নিতে হবে টু প্রিভেন্ট ডিফরেস্টেশন, বন উজাড়কে মানে রক্ষা করতে বা বন উজাড়টাকে দূর করতে। পিপুল শুড বি মেড অ্যাওয়ার, মানুষকে সচেতন করতে হবে অফ ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ সম্পর্কে থ্রু আউট ম্যাস মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ প্রোগ্রাম শুড বি এক্সটেন্ড থ্রু আউট দ্য কান্ট্রি, সারা বিশ্বব্যাপী বৃক্ষরোপণ বেশি বেশি করে করতে হবে। তো দেখো, তোমাদের এখানে নমুনা উত্তর আমি দিয়ে দিলাম, এ থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কী করতে হবে, এবং এ থেকে ধারণা নিয়ে তোমরা নিজেরাই তৈরি করবা। এবং আরও বলি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং পরবর্তী সবার আগে সকল অ্যাসাইনমেন্টে উত্তর পেয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।